আহ চোপা রানি গরি এক তিন পাপানি ঝিলে আয়ো রে টোপা রে আয়ো আয়ো চোপা রে মা মেয়েদের কি কখনো নিজের বাড়ি হয় শুধু স্বামীর বাড়ি আর বাপের বাড়ি নিজের বাড়ি হয় চোপা নিজের বাড়ি করছে গতকাল ভিডিওটা দেখলাম চোপার গতকাল ভিডিওটা চোপা দেখালো ওই একই ও যাবে কোথাও ঘুরতে ও আংটি যেটা আমরা আগেই রেখেছিলাম ও প্রবাল এনেছে আর মুক্ত প্রবাল আর মুক্ত দুটোই ও এনেছে এবং দুটো বানাতে অঞ্চল বলছিল কালকে ওর দুটো ডেলিভারি নিয়েছে তারপর প্রবালটা এ হাতে যদি শোধন হয় নাই পড়লো এবং আরও দেখালো যে ওখানে যাওয়ার পর একটু ঘুরুঘুরতে গেলো ও তো ঘুরুঘুর ভালোবাসে তখন রাস্তাতে ঘুগনি খেলো হ্যাঁ আহ ফেরা আসার সময় তিনটে চিকেন বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি ঠাম্মার জন্য আইসক্রিম তারপর চা এগুলি হচ্ছে কমন খাওয়া তাই তো এবং নিজেই বলে বাড়িতে এসে লুডু খেললাম তো ভীষণ খুশি চোপা ছোটবেলা নাকি একটা আংটি ছিল চোপা ভুলে একটা কথা বলে ফেলেছে ও ঠাম্মি নাকি ওকে প্লেটিনামের আংটি দিয়েছিল প্লেটিনামের আংটি চোপা অনেক দামের হয় প্লেটিনামের আংটি অনেক দামি হয় তুমি ক্লিয়ার করে দিও তোমার ঠাম্মি প্লেটিনামের আংটি দিয়েছে কিনা এটা নিয়ে তোমার কমেন্ট বক্স অনেক হাসাশাসি করছে আংটি আংটি নাম মানেটা আগে বোঝো ঠিক আছে প্লেটিনামের আংটি কিন্তু প্রচন্ড কস্টলি হয় এত সহজ না প্লেটিনামের আংটি দেওয়া যদি তোমার ঠাম্মার ঠাম্মির কোনো থাকার সময় পূর্ব মানে হেরিডিটারি লালা কথা তাহলে তুমি এটা ক্লিয়ার করতে পারতে যাই হোক সেই ডিজাইন মানে ওর ভেতরের মধ্যে ছোটোবেলার কিছু জিনিস কিছু স্মৃতি রয়ে গেছিলো যে জিনিসগুলো করতে পারছিল না তাই ওই মুক্ত আংটিটা ও ঠিক ওই ডিজাইনেরই বানিয়েছে যেটা কেন ঠাম্মি দিয়েছিল ওই আংটিটা নাকি ওর ছিল বলেছিল পিঙ্ক পিঙ্ক পাথর ছিল এটা তো মুক্ত বসালো আর প্রবাল তো প্রবালি আরও শাস্তে বা স্পেশালি নেলপালিশ দিতে খুব 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 ভালোবাসে হুম তাই ও নেলপালিশ হাতে যখন আংটিগুলি দেখাচ্ছিলো খুব ভাল লাগছে হ্যাঁ তোমার মুক্ত এই যে মুক্ত হ্যাঁ আর প্রবাল হুম তোমার মুক্ত আর প্রবাল তুমি দুটোই তুমি পড়ে বানিয়েছো তারপর দিয়ে পড়বে আর তারপরে খাওয়া তো আছে এই বিরিয়ানি এত কিছু এত ভালো ভালো জিনিস কেনা হলো প্লাস তোমার এখন মার চ্যানেল হয়ে গেছে তোমার বাবা চ্যানেল খুলেছে মানে চ্যানেলই চ্যানেল এক বাড়িতে তিনটা চ্যানেল তাই না মানে সত্যি একটা মেয়ে দেখিয়ে দিল শুধু নিজে নিজের ভরণ পোষণ না সাথে মার জীবনটা যে মাও কিছু রোজগার করতে পারে অবশ্যই ওর মা বলে করতে পারছে চোপার মা বলেই ওকে দেখছে আর এখন বাবাও আবার নাকি একটা চ্যানেল খুলেছে ওটাও নাকি আবার ওনার ব্লগ চ্যানেল হবে ভালো যতটা পারে ওরা করছে যতটা পারে রোজগার করছে করুক সোর্স অফ ইনকাম কারণ ওর বাবার তো সত্যি কষ্ট কারণ উনি একাই মোটামুটি রোজগার করে এত বড় পরিবারটা টানে ছেলে মানে চোপার দাদা সেরকম কিছু রোজগারই করে না সারাদিন বাড়িতেই থাকে তারপর যদি কখনো বোন কোথাও যায় সেই বোনকে নিয়ে যায় যেরকম আংটি কেনা তারপর ওই খাওয়াটাওয়া মোটামুটি বোনকে স্কট দেয় এবার আসছি খুশির খবর খুশির খবর এলো এলো খুশির খবর হ্যাঁ মেয়েদের নিজের বাড়ি হয় কিনা চোপা আজকে একটা ফ্ল্যাট দেখালো এই ফ্ল্যাটটা ওর নিজের ফ্ল্যাট করছে হ্যাঁ এখন প্রশ্ন আমি দিদি ফ্ল্যাটটা কি চোপা কিনেছে না রেন্ট চোপা বলেছে একটা ফ্ল্যাট নিলাম একটা ফ্ল্যাট নিলাম এখন সেই ফ্ল্যাটটা চোপা কিন্তু কোথাও বলেনি ফ্ল্যাটটা আমি কিনেছি চোপা বলেছে যে ছেলে আসলে পরে এখান থেকে এটা বাড়ির কাছে এটা একটু কিন্তু মেইন রোডের সামনে ছেলে আসলে এখান থেকে স্কুলে যাওয়া আসা ছেলে টিউশন পড়া মানে ওদের ওই অঞ্চল থেকে বেরিয়ে এসে এই অঞ্চলে এর জন্য সো দ্যাট ছেলে আসলে ওর সুবিধা হবে আর সবচেয়ে বড় কথা চোপা যখন চোপার ছেলেটাকে দাবি করেছিল প্রচুর ভিডিও নেমেছিল যে ওই রকম বাড়ির পরিবেশে ওই রকম বাড়ির পরিবেশে বাচ্চা মানুষ করা যায় না ওই পরিবেশ থেকে নেমে বাচ্চা হয় না কীরকম গরম কীরকম ঘুমোট হ্যান ত্যান কি স্টোর হাউসের মতো বাড়ি দুটো মাত্র রুম একদম গরমে ফেসে যাবে তাই চোপা একটা দুটো ফ্ল্যাট নিয়ে ভাড়া নিয়ে নেক না নিয়েছে তো নিজের টাকায় তো নিয়েছে হুম যদি ভাড়া হয় তা তো ক্ষতি নেই আর কিনলে তো হয়েই গেল যদি ভাড়াটা কেনে তাহলে তো হয়ে যদিও বলছিল অনেক ধরে ভাবছি হ্যাঁ যদি তাহলে কিনলে তো এটা হয়ে গেল সব কিছু হয়ে গেল যারা ওই ভিডিওগুলি করেছিল কি শিক্ষা পাবে কি দেখবে ওই বাড়িটা সেফ না শিয়াল আছে বিড়াল খেলা লুডু খেলা আর একদম একদম স্টোর হাউসের মতো বাড়ি গুমোট ঘর চোপাকে আমি এটা আগেও বলেছিলাম চোপাকে আমি বকেও ছিলাম যখনও জায়গা দেখিয়ে জায়গা কিনে নিই বা গাড়ি দেখিয়ে গাড়ি কিনে নি বলেছিলাম যখন তুমি যেটা করবে সেটা করার পরে বলবে তারাপীঠে যাওয়ার আগে বললো আর যাওয়াই হলো না তখনই বলেছিলাম যে দক্ষিণেশ্বর মন্দিরে ঠাস করেও গেছিল দেখানোর পর ভিডিও পেয়েছিলাম ঠিক আজকে ফ্ল্যাট ভালো লেগেছে ভিডিওটার জন্য যে ফ্ল্যাটটাও নিয়ে নিয়েছে কারণ ওইখানে বসে ওরা চা জল মিষ্টি তারপরে আবার বোধহয় চপ হ্যাঁ তারপর নিজের ঘরে ওই ঘরে ফ্যান ছিল না ফ্যান লাগাচ্ছে এবং ও কিছু কিছু জিনিসের লিস্ট করছে মানে চোপার একটা নতুন সংসার হবে যেটাকে না চোপার বাড়ি হবে হ্যাঁ ওর নাম দে ওর হাউস কেয়ার অফ না কারোর কেয়ার অফ না বাবার কেয়ার অফ না হাজবেন্ডের কেয়ার অফ না ভাইয়ের কেয়ার অফ তোমরা হ্যাঁ এখানেও একা থাকবে তোর ও শুভচিন্তককে নিয়ে আসবে সুভচিন্তককে নিয়ে এখানে থাকবে হ্যান ত্যান আমি জানি এরকম নেগেটিভ কমেন্ট প্রচুর আসবে সুভচিন্তককে নিয়ে থাকুক বা অন্য কাউকে বিয়ে করে থাকুক বা ও একা থাকুক বাড়িটা কিন্তু ওই নিয়েছে ভাড়ার টাকা হলো ও দেবে আর কিনলেও ও দেবে এখন টু বেডরুম ছোটো খাটো যদি ঘর হয়ে থাকে আর যেটাও বললো ও কিন্তু গাড়ি কেনার বা জায়গা কেনার চেষ্টা করছিল তো জায়গা কেনার জায়গা কিনে বাড়ি করতে অনেকটা সময় লেগে যাবে সেখানে যদি দশ বারো লাখ টাকার মধ্যে এরকম ফ্ল্যাট পাওয়া যায় দশ বারো লাখটার মধ্যে ফ্ল্যাট হয় না আমি জানি না ওদের এলাকা অঞ্চলের দামটা কীরকম তবে টু বেডরুম ফ্ল্যাট বাইশ লাখ টাকার মধ্যে কলকাতাতে পাওয়া যায় একটু আউটস্কার্টে এখন পাওয়া যায় না জানি না দু হাজারের বিশে উনিশ বিশে কিন্তু আমি দেখেছি আমারই জানাশোনা তো টু বেডরুম ফ্ল্যাট কলকাতাতে দমদম সাইডে ভালো একদম শহরের ওপরেই বাইশ লাখ টাকাতে কিনেছে এরকম দেখেছি এখন জানি না চোপ্পাদের ওখানে কীরকম ফ্ল্যাটের দাম তো চোপ্পাদের যেহেতু একটু অনেকটাই দূর জায়গা তো আমার মনে হয় বারো লাখ আঠারো লাখের মধ্যে হয়ে যেতে লাগে বারো টুয়েলভ টু ফিফটিন তো চোপার কাছে কি পনেরো লাখ টাকা আছে দিদি হয়তো পনেরো লাখ টাকা না থাকলেও আট দশ লাখ টাকা তো থাকতেই লাগে কারণ দশ মাস হ্যাঁ জুলাই চলে এসেছে জুলাই জুলাই চলে এসেছে মানে ওর বাড়ি থেকে এসেছে প্রায় বারো মাস তাই এগারো মাসে ওর কাছে আট দশ লাখ টাকা হতে লাগে কারণ ওর তখন তো খুব ভালো বিজ হতো ওর আট থেকে নয় লাখ টাকা হতে লাগে আর বাকি যদি এখন ইএমআইতে দেয় বা কিছু ওর বাবাও বলেছিল গাড়িটার সময় সাহায্য করবে যদি কিছু টাকা বাবার থেকে নিয়ে নেয় তারপরে যদি বাবাকেই যদি ইএমআই দিয়ে দেয় বাবা যদি চাকরি করেন কিছু টাকা নিয়ে দিল পরে বাবাকে ইএমআই দিয়ে দিল মানে বাবার লোনটা বাবাকে দিয়ে দিল ওটাও করতে পারেন চোপা কিছু বলেনি ও কিনেছে কি বলেনি ও বলেছে ফ্ল্যাট নিলাম ভাড়া হওয়ার চান্স তো থাকতে পারে হুম ওই এরিয়াতে আসা ভাড়াওয়া চোপা আমি একটা কথা রিকোয়েস্ট করবো তুমি ফ্ল্যাটটা কিনেছো না রেন্ট নিয়েছ একটু বুঝিয়ে দিও তুমি বলবে সব কিছু একবারে বললে কি হবে ধীরে ধীরে বলবো এটা হতে লাগে ধীরে ধীরে বলা যেরকম একটা মেয়ে তার বাপের বাড়িতে রান্না করছে তারপর তাকে চাকরানি ছিলি আগে রাজ রানি হলি চাকরানি কেন একটা মেয়ে যদি বিয়ের আগে রান্না করতে পারে বিয়ের পর রান্না করতে পারে না আর আমি তো বলি যে ব্লকটা বড় করো ব্লকটা বড় করো রান্না বান্না দেখো কেন রান্না বান্না করবে না লাইফস্টাইলের মধ্যে কাজ দেখাতে লাগে সেখানে রান্না পুজো অন্য বৌরা রান্না করছে না ও আচ্ছা বাপের বাড়িতে রান্না করলে বদির চাকি হয়ে যায় এই বাপের বাড়ি থেকেই কিন্তু খেয়ে পড়ে মেয়েটা বড় হয়েছে কি আশ্চর্য কথা আপনারা যদি বাপের বাড়ি থাকতে যান হ্যাঁ যারা আপনার স্বামী সংসার সন্তান সংসার করছেন বাপের বাড়ি থেকে কখনো রান্নাঘরে ঢোকেন না বাপের বাড়ি থেকে কোনো কাজ করেন না বাপের বাড়িতে যাওয়া মানেই আপনি ওই বাড়ির অতিথি হয়ে গেলেন যদি নিজের বাপের বাড়িটাকে অতিথি বলে মনে করেন যে আপনি বাড়িতে অতিথি হয়ে গেছেন তাহলে বুঝবো আপনি ওই বাড়ির মেয়ে কোনদিন ছিলেই না বাপের বাড়িতে যখন মেয়েরা যাবে অতিথি হয়ে যাবে না নিজের বাড়ি ভেবেই যাবে এটা অনেক বেশি নিজের বাড়ি যেটা রান্না করতে ইচ্ছা করে যেটা খেতে ইচ্ছা করে নিজে রান্না করেও খাওয়া যায় বা মাকে দিয়ে বলেও খাওয়ানো যায় তো সেখানে বাপের বাড়িটা অনেক বেশি নিজের থাকে শ্বশুরবাড়ি যদি জয়েন্ট ফ্যামিলি অনেক সময় বলা যায় না শ্বশুরবাড়ি অনেক লোক অনেক কিছু খায় না বাপের বাড়িতে কিন্তু মা তো জানে আমি এইটা খেতে ভালোবাসি এটা করে করে খাওয়ায় তো সেখানে এখানে কি করে চোপার বেলায় এই প্রশ্নটা আসে বাপের বাড়িতে গিয়ে কাজ করছে মানে ও ওই বাড়ির কাজের লোক হয়ে গেছে ওই বাড়ির কাজের লোক হয়ে গেছে এই কথাটা ভাবাটা যে কতটা ভুল এটার মানে বোঝে বোঝানো যায় না মানুষের মানসিকতা কখনোই বদলানো যায় না চোপা এখন ওই ফ্ল্যাটে যখন রান্না করবে ফ্ল্যাটে যখন বাগান করবে ফ্ল্যাটে যখন তখন কিন্তু চোপা ভুল করবে না মানে ঠিক আছে করছিস করছিস কিন্তু বাপের বাড়িতে কিছু করলেই বৌদি বৌদির কাজের লোক হয়ে গেলি কি আশ্চর্য মানসিকতা অবাক লাগে তোমাদের চিন্তাধারা দেখলে অবাক লাগে তোমাদের কথাবার্তা শুনলে খুব ভালো লাগলো চোপা এইভাবে ফ্ল্যাটটা নাও এইভাবে তুমি আসো আর ইউটিউব ছাড়া আমি তোমাকে প্রথম দিন থেকে বলে আসছি ইউটিউব ছাড়া না ওই শাড়ির বিজনেস ওই মেক্সির বিজনেস নাইটির বিজনেস এগুলি সমস্ত ইউটিউবাররা করছে এ ছাড়া তুমি একটা কিছু শেখো অন এগারোটা মাস কিন্তু অনেকটা সময় এই এগারোটা মাসে তোমাকে অনেকবার বলেছিলাম বিউটিশিয়ানের কোর্স মেকআপ আর্টিস্টের কোর্স ওইরকম কোনো কোর্স দেখুন তুমি এখন শহরের ওপরে ঘর নিয়েছো মানে মেন রোডের ওপরে তো তোমার কাছে কিন্তু তুমি পার্লার খুললে লোকরা এমনিতেই আসবে ওরকম আরেকটা কোনো সেকেন্ডারি বিজনেস তুমি খোলো ইউটিউবের সাথে সাথে তুমি ওটাও করতে পারবে অনেক বড় ইউটিউবার আছে হ্যাঁ বলবে তো অনেক ইউটিউবার আছে শাড়ির বিজনেস করছে আমি জানি শাড়ির বিজনেস ওই ডেলিভারি আসারটার থেকে অনেকগুলি ঝামেলা থাকে লস গেইন পার্লার খুললে কিন্তু লস গেনের কোনো জায়গা থাকে না তুমি একটা পার্লার খুলে তুমি ঘরের মধ্যেও পার্লার খোলো মানে তোমার সামনে কোনো বেলকোন ছোটো একটা পার্লার খুলে ফেললে ওইখানে যে যেই কাস্টমাররা আসবে তাদের কাছ থেকে টাকা তুমি নিলে সেই তো মানে তোমার জন্য একটা সেকেন্ডারি ইনকাম হয়ে গেল তুমি বলবে না আর বাচ্চা পাওয়ার ক্ষেত্রেও যে মা ইউটিউব ছাড়াও কথা হতে পারে ইউটিউব যেটা তোমাকে নিয়ে যারা বলছিল ওরা বলেছে ইউটিউব কি একটা মানে রেগুলার বিজনেস যদি ইউটিউব না থাকে যেমন বলছিল যখন তোমার চ্যানেলটা যদি ওই সময় স্ট্রাইক দিয়ে কিছু তিনটা উড়ে যেত তাহলে তুমি বাচ্চাকে নিলে কি খাওয়াতে হ্যাঁ ওরা জানে না তোমার বাচ্চার বাবেরও একটাই ব্যবসাটা হচ্ছে ইউটিউব সেও কিন্তু ইউটিউব ছাড়া কোনো কিছু করে না যাই হোক এটা যারা বলার তারা বলবে তুমি কিন্তু তখন বলতে পারো যে আমি ইউটিউব ছাড়াও আমার একটা আরেকটা জোন আছে সেটা হচ্ছে আমি বিউটিশিয়ান তুমি বলবে না তুমি আগেই বলেছিলে আমার মনে আছে যে সেপ্টেম্বর থেকে তুমি শাড়ির ব্যবসা শুরু করবে শাড়ির ব্যবসা করতে পারো কিন্তু ওটা তো যে কতটা প্রফিট হবে বা কী হবে না হবে এর থেকে পার্লারটা অনেক স্টেডি ইনকাম তোমার জন্য সুন্দর ইনকাম তোমার কাছে এই বিউটিশিয়ানের তোমাকে দেখার জন্য প্রচুর লোক আসবে আসার পর তোমার থ্রেডিং তোমার মাসাজ তোমরা নেবে জীবন তোমার চিন্তাধারা তোমার ভালো থাকাটা তোমার আমার শুধু দূর থেকে তোমাদেরকে তোমাকে সাজেশন দিতে পারি অ্যাডভাইস দিতে পারি সেই অ্যাডভাইসটা গ্রহণ করা বা গ্রহণযোগ্যতা আছে কি না সেটাও সম্পূর্ণভাবে তোমার কিন্তু আমার যেমন তোমার বান্ধবী সঙ্গী ঢঙ্গি ইউটিউব ছাড়াও একটা কোথাও কাজ করে ঠিক তোমারও উচিত আরেকটা কাজ নিয়ে দেখিয়ে দাও এই বাড়িটাতে আসার পর তুমি কোথাও আর একটা কাজ যে কোনো কাজ পরে তুমি কি করবে না করবে কোথায় চেয়ে আলাদা কথা একটা অন্য কোনো সেকেন্ডারি কাজ করে দেখিয়ে দাও যে দেখো তোমরা আমাকে পিষে মারতে পারো আমি দাঁড়িয়েছি মাথা উঁচু করে শুধু ইউটিউব না আমি বাড়ি করে জায়গা একটা ফ্ল্যাট নিয়েছি হোক না ভাড়া ভাড়া একটা নিশ্চয়ই তুমিই দেবে হুম করেছি তো কারণ যদি ফ্ল্যাটটা ভাড়া দেওয়া তো ক্ষমতা তোমার থাকে তোমাকে আর কেউ কোনো বাড়ি থেকে বার করে দিতে পারবে না যে মেয়েদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয় না আর তো বারোটা হোক এগারোটা হোক বেরিয়ে যা এই বাড়ির মালিক আমি অ্যাটলিস্ট তোমাকে করতে পারবে না হোক না রেন্টেড তো কি যায় আসে রেন্ট যদি তুমি দাও তাহলে কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি ঘরের মালিক তুমি ততক্ষণ তুমি রেন্ট দেবে তাই রেন্ট দেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে লাগবে যে হ্যাঁ এত টাকা ভাড়া দেওয়ার মতো আমার ক্যাপাসিটি আছে তাই বললাম ইউটিউব ছাড়াও আরেকটা জগৎ দেখো যেখানে অ্যাটলিস্ট বাড়ি ভাড়া দেওয়ার মতো নিজের আমি অন্য করার কথা বলি নিজের পেট মানে ইউটিউব নাই মনে করেও নিজের পেটের ভাত জোগাড় করার মতো একটা সোর্স অফ ইনকাম আছে চলো ভাই ভালো লাগলো তুমি আগের থেকে বাড়ি নেবো বাড়ি নেবো বাড়ি নেবো করে দেখাও নি আমি এটা সবসময় চাইতাম তুমি আমাদেরকে সারপ্রাইজ দাও আমি সবসময় বলতাম কাজটা আগে করবে পরে তুমি বলবে হুম ওই জিনিস টিনিস কেনা হয়ে গেলে পরে যদি বলতে তাহলে আমি আরও খুশি হতাম হ্যাঁ তোমার তো কেউ জিনিস আছে। তোমার বিয়ের জিনিসগুলো তো আছেই তো সব কিছু মিলিয়ে নতুন জীবন নতুন যাত্রা ভালো হোক একটুকুনি আশীর্বাদ করব। বাই